বন্ধুরা, সোমাস লিটল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানবো ষোলো সোমবার ব্রত কিভাবে পালন করবেন, ষোলো সোমবার ব্রত পালন করলে কি হয়, ব্রত পালনের নিয়ম, এবং এই ব্রত পালন করলে আপনারা কি খাবেন এবং কি খাবেন না, মনস্কামনা পূরণের জন্য এবং ফাঁড়া কাটানোর জন্য শিবের মাথায় কি চড়াবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শাস্ত্রে সোমবার দিনটির গুরুত্ব অনেক, কারণ এই দিনটি দেবাদিদেব মহাদেবের দিন। মহাদেব হলেন সৃষ্টি স্থিতি প্রলয় রূপ, তিন কারণের কারণ। সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। প্রতি সোমবার মহাদেবের আরাধনা করলে নাকি সর্বশক্তিমান এতটাই প্রসন্ন হন যে ভক্তের মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। সব বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তিতে জীবনযাপন করতে ষোলো সোমবার ব্রত পালন করা হয়। ষোলো সোমবার ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূরণ হয়, কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে সোমবারের ব্রত খুবই ফলদায়ক। নিয়ম নিষ্ঠার সঙ্গে ষোলো সোমবার ব্রত পালন করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। ষোলো সোমবার ব্রত সাধারণত শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করার নিয়ম, পরপর ষোলোটি সোমবার পর্যন্ত পালন করা হয়। এছাড়াও যে কোনো মাসে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করতে পারেন। আপনি যদি এই ব্রত পালন করেন তবে ষোলোটি সোমবার আপনাকে এই ব্রত পালন করতেই হবে, মাঝে একটি সোমবারও বাদ দেওয়া যাবে না। মহাদেব অল্পতেই তুষ্ট, তাই মহাদেবের পুজো করার জন্য খুব সামান্য উপকরণই লাগে। ষোলো সোমবার ব্রত পালন করার জন্য যে জিনিসগুলি লাগবে সেগুলি হলো বেলপাতা, অখণ্ড আতপচাল, ফুল। মহাদেবের পছন্দের ফুল রাখবেন, যেমন কলকে ফুল, সাদা টগর ফুল, ধুতুরা ফুল ইত্যাদি। ঘি, চিনি, ধূপ, প্রদীপ, চন্দন, দুধ, কর্পূর রাখতে হবে, গঙ্গা জল, আকন্দ ফুলের মালা। আকন্দ ফুলের মালা যদি না পান তাহলে আপনারা অপরাজিতা ফুলের মালা বা টগর ফুলের মালাও শিবকে দিতে পারেন। এরপর ভক্তি সহকারে পূজা করবেন। এবার বলবো ষোলো সোমবার ব্রত পালন করলে কি কি নিয়ম মেনে বাবা মহাদেবের পুজো করবেন। ষোলো সোমবার ব্রত পালন করলে উপবাস করে থাকতে হবে। ব্রতের আগের দিন ব্রতী নিরামিষ আহার করবেন, রাত্রে ফল মিষ্টি খাবেন, সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোয় বসবেন। অবশ্যই সাদা পোশাক পরে পুজো করবেন, কারণ সাদা রং মহাদেবের খুবই প্রিয় রং। শিবের মূর্তি থাকলে বা মূর্তি যদি না থাকে তাহলে শিবের ছবি থাকলে তাকেই পুজো করবেন। পুজো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন শিব ঠাকুরের মূর্তি বা শিব ঠাকুরের ছবিটি যেন উত্তর দিকে মুখ করে থাকে। আপনারা বাড়িতেও পুজো করতে পারেন, আবার শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। উত্তর দিকে মুখ করে বসে পুজো করবেন। সোমবার সারাদিন উপোস থেকে সন্ধ্যায় এই পুজো করার নিয়ম। ব্রতের জন্য সংকল্প করতে হবে। সময়ের অভাব এবং অসুস্থতার কারণে যদি আপনারা সারাদিন উপোস করতে না পারেন তাহলে আপনারা সকালের দিকেই বাবা মহাদেবের পুজো করে নিতে পারেন, কিন্তু কোনো কিছু খাবার না খেয়েই আপনাদের পুজোটা করতে হবে। ভস্ম ভালো করে বাবার গায়ে লেপে তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তারপর পরিষ্কার জল দিয়ে স্নান করাবেন, শিবকে একটি পৈতে পরাবেন, তারপরে কোনো পাথরের বাটি বা তামার পাত্রে শিবলিঙ্গকে বসাবেন, তারপর চন্দন পরিয়ে ফুলের মালা পরাবেন, এগারোটি বেলপাতা বা একুশটি বেলপাতা বাবার মাথায় চড়াবেন। বিশেষ মনস্কামনা নিয়ে বাবা মহাদেবের পুজো করলে একুশটি বেলপাতা বাবার মাথায় চড়াবেন, এটি অত্যন্ত শুভ। পাঁচ রকমের ফল, পাঁচ রকমের মিষ্টি দিয়ে বাবার পুজো করবেন। যদি সামর্থ্য না হয় তাহলে একটি ফল দিয়ে আপনারা পুজো করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেল বা কলা দিতে পারেন। সাদা মিষ্টি দেবেন, পায়েস ক্ষীরও দিতে পারেন। প্রতিটি সোমবার একটি অখণ্ড ফল বাবার মাথায় চড়াবেন। প্রথম সোমবার যেটি বাবার মাথায় চড়িয়েছিলেন চেষ্টা করবেন পরপর প্রতিটি সোমবার যেন সেই ফলটি চাপানো যায়। যেমন আপনারা প্রথম সোমবার যদি বাবার মাথায় কলা চড়ান তাহলে পরপর ষোলোটি সোমবার কলাই বাবার মাথায় চড়াবেন। উদযাপনের দিন চেষ্টা করবেন পাঁচটি ফল বাবার মাথায় চাপাবার। এরপর বাবা মহাদেবের মাথায় জল ঢেলে পুজো সম্পন্ন করবেন। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে বাবার মাথায় জল ঢালবেন। একটি ঘিয়ের প্রদীপ বাবার কাছে জ্বালিয়ে দেবেন,
পারলে একটু কর্পূর জ্বালাবেন। মনোবাসনা পূরণের জন্য এবং ফাঁড়া কাটানোর জন্য বাবার মাথায় জপ চড়াবেন। কালো তিল দেওয়াও খুব শুভ। এছাড়াও গোটা, আতপ চাল, সিদ্ধি সোমবারের ব্রত করলে এগুলি চড়ানো খুব ভালো। এরপর আরতি করবেন, ধূপ দীপ ধুনো কর্পূর দিয়ে বাবার আরতি করবেন। পূজার শেষে অবশ্যই ষোলো সোমবারের ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন। ষোলো সোমবার ব্রত চলাকালীন যদি মহিলাদের বাধা পড়ে বা অশুচি হয়ে যান তাহলে আপনারা শুধু উপবাস করবেন এবং বাড়ির কাউকে দিয়ে, যেমন মা দাদা ভাই বোনকে দিয়ে, বাবা মহাদেবের পুজো করাবেন। ষোলো সোমবার ব্রত পালন করলে আপনারা কি খাবেন এবং কি খাবেন না বা উপবাস ভঙ্গ করবেন কিভাবে? পূজোর শেষে শিব চরণামৃত পান করবেন, অর্থাৎ অভিষেকের পর শিবলিঙ্গের পাদদেশে যে তরল পড়ে থাকে তা সংগ্রহ করে পান করবেন। একেই চরণামৃত বলা হয়। চরণামৃত পান করার পর নিরামিষ খাবার খেয়ে উপবাস ভঙ্গ করবেন। এই দিন আপনারা ভাত, গম থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যাবে না। নুন ছাড়া খাবার খাবেন। যদি না পারেন তাহলে সাধারণ নুনের পরিবর্তে আপনারা সন্দক লবণ খেতে পারেন। ফল মিষ্টি খেতে পারেন, দুধ বা দুধ জাতীয় খাবার খেতে পারেন যা খুবই ভালো। সাবুদানা খেতে পারেন, সাবুদানার খিচুড়ি খেতে পারেন, সাবুদানার পায়েস তৈরি করেও খেতে পারেন।